এরপর এই যে কেটে নেয়া কচুর গাছগুলো আমি একটি পাশ থেকে গর্ত করে করে বসিয়ে দিব। কিভাবে বসাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আর সামার হলে আমি সরাসরি এগুলো মাটির নিচে দিয়ে দিতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি, কারণ আজ শেয়ার না করলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এই যে একটি ব্যাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কচুর মুখ রয়েছে। এই যে কচুগুলো, এই কচুগুলো হচ্ছে শোলা কচু, একেবারে আমাদের বাংলাদেশের অথেন্টিক শোলা কচু, যশোর থেকে তুলে আনা। আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি এগুলো তুলে দিয়েছে। এই যে কচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি। আমাকে এই যে উপরের দিক থেকে কচুগুলো কেটে এই যে নিচের যে রুট থাকে সেই রুট সহ আমাকে দিয়ে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি। এখন যদি এই কচুগুলো বাহিরে দেই সবগুলো মরে যাবে, এত দূর থেকে বয়ে আনা কচু কোনো কিছুই টিকে থাকবে না। তো এই কচুগুলো আমি কিভাবে লাগাচ্ছি, কি করছি, আশা রাখছি আইডিয়া আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আমরা প্রসেসিং শুরু করি, যে এই কচুগুলোকে আমি কিভাবে সেভ করছি। এখন হচ্ছে বাহিরে যেহেতু আমি দিতে পারছি না, তো আমি কিভাবে এই গাছগুলোকে সেভ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ককশিটের বক্স রয়েছে, বক্সটি ফেলে না দিয়ে এই যে বক্স, এই বক্সের উপরে একটি মুখও আছে, আই মিন কাভারও আছে। তো ইচ্ছে ছিল যে আমি সামারে লাগাবো, কিন্তু যখন আমি কচুর দিকে তাকালাম যে কচুগুলো আমি কি করব, তখনই চিন্তা হলো যে না, সামারে নয়, উইন্টারেই আমি এই বক্সটি কাজে লাগাবো। তো যেহেতু ঠান্ডায় আমি বক্সটি ঘরে রাখবো, তো তার জন্য আমি কি করছি, একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে শুরুতেই এই বক্সটি আমি ঢুকিয়ে নিচ্ছি। এতে করে দেখা যায় বক্সের কোনো ময়লা মাটি অথবা কোনো নোংরা কিছু থাকলে আমার ঘর নষ্ট হবে না। তো এই যে দেখুন, আমি কিন্তু প্লাস্টিকটি আবার ভেতরের দিকে দিয়ে দিয়েছি, কারণ এখানে তো অবভিয়াসলি মাটিই যাবে, তো প্লাস্টিকে কোনো ক্ষতি নেই, বরঞ্চ আরো শোষণ ক্ষমতা বাড়বে। এরপর আমি যে বক্সটি ছিল বক্সটির নিচে আমি একটি ব্যাগ দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তার উপরে আমি আরও একটি প্লাস্টিকের ব্যাগ দিয়েছি, এতে করে গরম যে শোষণ ক্ষমতা তা অনেক বেশি বাড়বে, আর যত বেশি প্রোটেক্ট করা যায় এখন, কারণ এক দেশ থেকে আরেক দেশে এসছে, জিনিসগুলো টিকিয়ে রাখাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো এখন আমরা যে কাজটি করব, এই যে আমি মাটি নিয়ে নিয়েছি পুরো বক্স ভরে, এখন এই মাটির ভেতর আমি সরাসরি এই যে রুটগুলো আছে সব দিয়ে দিব। কিন্তু তার আগে এই যে উপরে যে কিছুটা অংশ আছে আমি এটা কেটে দিচ্ছি, এই যে দেখুন, কারণ আমার এই অংশটুকুর কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণটি মাটির নিচে চলে যাবে। আমি আরও একটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন। তো আপনারা যদি চান এই সামনের অংশটুকু সেদ্ধ করে ভর্তও খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এটি আপনারা সেদ্ধ করে ভর্তা খেয়ে ফেলতে পারেন, কিন্তু আমি এত বেশি ব্যস্ত যে আসলে এইগুলো দিয়ে প্রসেস করার মতন টাইমও আমার নেই। আমাকে শুধু এই যে মাথাগুলো একটু একটু ছোট ছোট করে এগুলো মাটির নিচে লাগিয়ে দিতে হবে। এরপর এই যে কেটে নেয়া কচুর গাছগুলো আমি একটি পাশ থেকে গর্ত করে করে বসিয়ে দিব। কিভাবে বসাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আর সামার হলে আমি সরাসরি এগুলো মাটির নিচে দিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ আমি গাছগুলো সব লাগিয়ে ফেলেছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। প্লিজ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই গাছগুলো বেঁচে যায়। আর এগুলো হচ্ছে একেবারে অথেন্টিক যশোরের দস্তা কচু বা শোলা কচু, যা খেতে অনেক মিষ্টি হয়। দুদিন যাবৎ অনেক টেনশনে আছি যে আমার এই কচু গাছ আমি কিভাবে বাঁচিয়ে রাখবো। তো দেখলেন তো যে আমি কিভাবে গাছগুলোকে সেভ করলাম উইন্টারের জন্য। এখন সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমার গাছগুলো বেঁচে যায়। আরও একটি কথা, প্রিভিয়াস একটি কচু গাছের ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আপনি অনেক সুন্দর দেখতে, আপনি কি ক্রিম ব্যবহার করেন, আমি আপনার মতো সুন্দর হতে চাই। সবার আগে আমি আপনাকে ধন্যবাদ দিব যে কচু গাছের ভিডিও দেখে আপনি এই কমেন্ট করেছেন। তো আপনি নিজেও অনেক সুন্দর, তাই এত সুন্দর একটি কমেন্ট করেছেন। আমি তেমন কোনো ক্রিম ইউজ করি না, আমি বেসিক্যালি নিজে বানানো
কিছু অর্গানিক বেসিক ম্যাসাজ ক্রিম আছে যা আমি ব্যবহার করি। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মুখে কী ব্যবহার করি। তো কচু কাছের সাথে বিদায় নিচ্ছি আজকে, আল্লাহ হাফেজ।